আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্রের সমাধানের প্রথম পর্ব। আমাদের কয়েকটা পর্ব লাগবে, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই নমুনা প্রশ্নপত্রের একটা সমাধান তোমাদের সামনে তুলে ধরার জন্য। কেননা এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা পরীক্ষায় কীভাবে অ্যান্সার করতে হবে তার একটা ধারণা পাও, কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেহেতু এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্র মেনেই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। হুবহু কিন্তু এই প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না। তো আমি হচ্ছে এটা সমাধানগুলো ধীরে ধীরে পর্ব বাই পর্ব আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি একটা ধারণা ক্লিয়ার হবে তোমাদের যে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, আসো শুরু করা যাক। অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল কোয়েশ্চেন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6। 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 100। পার্ট এতে রয়েছে রিডিং। নাম্বার 1, রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল similarities and dissimilarities between Bangladesh and the United Kingdom and answer the questions that follow. এখানে বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, এদের মধ্যে সাংস্কৃতিক এবং সামাজিক আচরণগত মিল এবং যে অমিলগুলো রয়েছে সেই সম্পর্কে এই পাঠটা পড়তে বলা হয়েছে এবং নিচের উত্তরগুলো তোমাদের দিতে বলা হয়েছে। বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম ইউকে হ্যাভ distinct cultural and social behaviors shaped by their unique histories and environments. ইউনাইটেড কিংডমের শর্ট ফর্ম হচ্ছে কি ইউকে। অর্থ কি, বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য তাদের অনন্য ইতিহাস এবং পরিবেশের দ্বারা আকৃতির স্বতন্ত্র সাংস্কৃতিক এবং সামাজিক আচরণ রয়েছে। বোথ কান্ট্রিজ ভ্যালু ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, দো দ্য ওয়েজ দিস ভ্যালুস আর এক্সপ্রেসড মে ডিফার। উভয় দেশই পরিবার এবং সম্প্রদায়কে মূল্য দেয়, যদিও এই মূল্যবোধগুলি প্রকাশ করার উপায়গুলি উভয় দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। In Bangladesh, extended families often live together and there is a strong emphasis on respecting the elders. বাংলাদেশে বর্ধিত পরিবারগুলো মানে যেগুলো হচ্ছে যুক্ত পরিবার, একক পরিবার না, যৌথ পরিবার যেগুলো, সেই পরিবারগুলো প্রায়শই একসাথে থাকে এবং বড়দের সম্মান করার উপর এখানে জোর দেওয়া হয়। In the UK, while there is a greater focus on nuclear families and individualism, আর যুক্তরাজ্যে পারমাণবিক পরিবার মানে নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে বলতে কী বোঝানো হচ্ছে, যেগুলো একক যে পরিবারগুলো থাকে সেই একক পরিবারগুলোর উপরে এবং ব্যক্তিত্ববাদের উপর একটা বৃহত্তর ফোকাস দেওয়া হয়, এখানে গুরুত্ব দেওয়া হয়। সোশ্যালি বোথ কান্ট্রিজ এনজয় ফেস্টিভ্যালস অ্যান্ড পাবলিক হলিডেজ, সামাজিকভাবে উভয় দেশই উৎসব এবং সরকারি ছুটি উপভোগ করে। বাট দ্য টাইপস অফ সেলিব্রেশনস ভ্যারি, তবে উদযাপনের যে ধরনগুলো সেগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। Bangladesh celebrates religious festivals like Eid and Pohela Boishak, while the UK celebrates Christmas, Easter and bonfire night. বাংলাদেশে ঈদ এবং পহেলা বৈশাখের মতো ধর্মীয় উৎসব উদযাপন করা হয়, যেখানে যুক্তরাজ্যে বড়দিন, ইস্টার এবং বনফায়ার নাইট উদযাপন করে থাকে। Both countries have a rich tradition of literature and arts. উভয় দেশেরই সাহিত্য এবং শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। Bangladesh is known for its poetry and music and the UK for its contributions to literature and theatre. বাংলাদেশ তাদের কবিতা এবং সঙ্গীতের জন্য পরিচিত, আর যুক্তরাজ্য হচ্ছে সাহিত্য ও থিয়েটারে অবদানের জন্য পরিচিত। Behaviorally, there are differences in social etiquette. আচরণগতভাবে সামাজিক শিষ্টাচারের মধ্যে এখানে পার্থক্য রয়েছে। In Bangladesh, hospitality is a key aspect of social behaviour. বাংলাদেশে আতিথেয়তা সামাজিক আচরণের একটা মূল দিক। And the guests আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট, এবং অতিথিদের খুব সম্মানের সাথে এখানে রেসপেক্ট করা হয়, তাদেরকে ট্রিট করা হয়, ঠিক আছে, স্বাগত জানানো হয়। ইন দ্য ইউকে পোলাইটনেস অ্যান্ড কুইং আর ইম্পর্টেন্ট সোশ্যাল নর্মস, যুক্তরাজ্যে পোলাইটনেস মানে ভদ্রতা এবং কুইং মানে সারিবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম, সোশ্যাল নর্মস মানে সামাজিক নিয়ম। ডিসপাইট দিস ডিফারেন্সেস বোথ সোসাইটিজ ভ্যালু এডুকেশন, তো এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও উভয় সমাজই মানে উভয় দেশই শিক্ষাকে মূল্য দেয়। অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিকেন্ট এফোর্টস টু ইমপ্রুভ লিটারেসি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দেয়ার সিটিজেন্স, এবং তাদের নাগরিকদের জন্য সাক্ষরতা ও শিক্ষার সুযোগ উন্নত করার জন্য তারা উল্লেখযোগ্য প্রচেষ্টা করেছে। এরপর দেখো এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এমসিকিউ রয়েছে। প্রশ্নগুলো দেখো, যেমন ফার্স্ট প্রশ্নটা কি, হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ। অপশনগুলো কী কী আছে, নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি বর্ধিত পরিবার, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, একক পিতামাতার পরিবার, চাইল্ডলেস ফ্যামিলি, নিঃসন্তান পরিবার। চারটার মধ্যে একটা সঠিক উত্তর রয়েছে। তো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা? বি নাম্বারটা, যে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বর্ধিত পরিবার। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন উৎসব পালন করা হয়? ক্রিসমাস, ইস্টার, ঈদ নাকি বনফায়ার নাইট? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, বাংলাদেশে ঈদ পালন করা হয়। 3 নম্বরে আছে হোয়াট ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সামাজিক আচরণের একটি প্রধান দিক কী? কুইং, সারিবদ্ধ হয়, ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে ব্যক্তিবাদ বা ব্যক্তিত্ববাদ, হসপিটালিটি আতিথেয়তা নাকি পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা? সঠিক উত্তর হচ্ছে কোনটা? সি নাম্বারটা, আতিথেয়তা। ঠিক আছে। তারপর আসো 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বোথ সোসাইটিস, কোন জিনিসটা দুইটা সোসাইটিতেই বা দুইটা সমাজেই হচ্ছে ভ্যালু দেওয়া হয়? থিয়েটার, ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তিত্ববাদ, পোলাইটনেস ভদ্রতা নাকি এডুকেশন? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা? ডি নাম্বারটা, এডুকেশন মানে শিক্ষা। দেখো আমাদের হচ্ছে আরেকটা কোয়েশ্চেন বাকি আছে। 5 নম্বর কোয়েশ্চেনে আছে হুইচ কান্ট্রি ইজ নোন ফর ইটস কন্ট্রিবিউশনস টু লিটারেচার অ্যান্ড থিয়েটার, অর্থাৎ সাহিত্য এবং হচ্ছে থিয়েটারে অবদানের জন্য কোন দেশটা পরিচিত হয়েছে বেশি? এ নাম্বারে আছে বাংলাদেশ, 2 নম্বর আছে দ্য ইউকে, 3 নম্বর আছে বোথ দুটোটাই, আর ডি নাম্বার আছে নেদার, কোনটাই না। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, দ্য ইউকে। যুক্তরাজ্য হচ্ছে এজন্য বিখ্যাত বা এই জন্য তারা পরিচিত। ট্যাক নাম্বারে সমাধান করলাম। এবার আসো বি নাম্বার, মানে এই নাম্বার সমাধান করলাম। বিতে কী আছে? রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে 5টা কোয়েশ্চেন রয়েছে, এগুলো শর্ট অ্যান্সার তোমাদের লিখতে হবে। কোয়েশ্চেনগুলো কি? হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার্স ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে? নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে। Describe a key aspect of social behavior in the UK. What are some cultural contributions of Bangladesh? How do both countries value education? প্রত্যেকটা 2 নম্বর করে, 5টা কত? 10 নম্বর। ঠিক আছে। তার সময় এটা সমাধানগুলো দেখে নিই। রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল 1 নম্বরে, হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার্স ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে, কীভাবে বাংলাদেশের পারিবারিক কাঠামো ফ্যামিলি স্ট্রাকচার্স ইউকের থেকে মানে যুক্তরাজ্যের থেকে হচ্ছে আলাদা হয়? তো অ্যান্সারে লেখা যেতে পারে যে ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফেন, দাঁড়া এটা হচ্ছে আমি অন্য কালারটা লিখি, হ্যাঁ, ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফেন লিভ টুগেদার অ্যান্ড দেয়ার ইজ এ স্ট্রং এমফেসিস অন রেসপেক্টিং দ্য এল্ডার্স। ইন দ্য ইউকে হোয়াইল দেয়ার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ কীভাবে ভিন্নতা হয়েছে। বাংলাদেশে হচ্ছে যৌথ পরিবারগুলো বা বর্ধিত পরিবারগুলো বেশি দেখা যায়, যারা একসাথে বাস করে এবং এখানে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে, যেখানে বড়দের সম্মান করা হয়। আর যুক্তরাজ্যে হচ্ছে সাধারণত দেখা যায় যে একক পরিবার বা ছোট পরিবারগুলো থাকে, যেখানে হচ্ছে ব্যক্তিত্ববাদকে তারা স্বাগত জানায়। ফার্স্ট কোয়েশ্চেন গেল। সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে। তো বাংলাদেশে উদযাপন করা হয় এমন একটা হচ্ছে উৎসবের নাম লেখো, আর হচ্ছে যুক্তরাজ্যে উদযাপন করা হয় এমন একটা উৎসবের নাম লেখো। ঠিক আছে। তোমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা লিখবে, যেমন বাংলাদেশ সেলিব্রেটস রিলিজিয়াস ফেস্টিভ্যালস লাইক ঈদ অর পহেলা বৈশাখ, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, এনি ওয়ান। আবার হোয়াইল দ্য ইউকে সেলিব্রেটস ক্রিসমাস, ইস্টার অ্যান্ড বনফায়ার নাইট, এখান থেকেও যে কোনো একটা লিখবে, 3টা লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলে হয়ে যাবে, কারণ বলা হয়েছে ওয়ান ফেস্টিভ্যাল। ঠিক আছে। ধরো তুমি অ্যান্সার করলে যে বাংলাদেশ হচ্ছে ঈদ পালন করে আর ইউনাইটেড কিংডম হচ্ছে ক্রিসমাস পালন করে, দ্যাটস এনাফ। 3টে দিয়েছি, যে কোনো একটা দিলে হবে। 3 নম্বরে কী আছে? ডিসক্রাইব এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন দ্য ইউকে, অর্থাৎ যুক্তরাজ্যের সামাজিক আচরণে একটা মূল দিক বর্ণনা করো। কী লিখতে পারি? যে ইন দ্য ইউকে, যুক্তরাজ্যে পোলাইটনেস মানে ভদ্রতা হচ্ছে ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণের একটা কি অ্যাসপেক্ট। এরপর দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশনস অফ বাংলাদেশ, বাংলাদেশের কিছু সাংস্কৃতিক অবদান সম্পর্কে লিখো। বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্র্যাডিশন অফ লিটারেচার অ্যান্ড আর্টস, ইট ইজ নোন ফর ইটস পোয়েট্রি অ্যান্ড মিউজিক। বাংলাদেশ সাহিত্যের জন্য, আর্টের জন্য হচ্ছে একটা ঐতিহ্য রয়েছে, পাশাপাশি এটা হচ্ছে তাদের কবিতা এবং সঙ্গীতের জন্য কিন্তু বাংলাদেশ বিখ্যাত। সর্বশেষ 5 নম্বর যে প্রশ্নটা আছে, হাউ ডু বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন, কীভাবে উভয় দেশ হচ্ছে শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে বা মূল্যায়ন করে থাকে। তো এর অ্যান্সারটা হবে যে ডিসপাইট সাম ডিফারেন্সেস, কিছু ব্যতিক্রম থাকা সত্ত্বেও বা মিল থাকা সত্ত্বেও বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন, উভয় দেশই হচ্ছে শিক্ষাকে মূল্য দেয় বা শিক্ষাকে প্রাধান্য দেয়। অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিকেন্ট এফোর্টস টু ইমপ্রুভ লিটারেসি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দেয়ার সিটিজেন্স, এবং পাশাপাশি কী করে উভয় সমাজই হচ্ছে তাদের নাগরিকদের জন্য সাক্ষরতা এবং শিক্ষার সুযোগ উন্নত করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এতক্ষণ দেখলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের প্রথম দুইটা যে কোয়েশ্চেন রয়েছে, দুই ধরনের কোয়েশ্চেন, একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, এগুলো সমাধান দেখেছি। আমরা নেক্সট পর্বে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা ছিল একটা স্টোরি পর্ব, সে আলোকে হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো সমাধান আমরা করে দিব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে পর্ব 2-এ, ঠিক আছে। এবং ধাপে ধাপে আমরা হচ্ছে সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে। বাকি বিষয়ে নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো এভাবে দেওয়া হবে, তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখবে। তো শিক্ষার্থীরা, আজ এখানে বিদায় নিচ্ছি, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।